প্রেম বজায় রাখতে হবে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দিয়েও লাভ না হয় যুবতীর পরিবারের সদস্যর উপর বোমা নিয়ে হামলা যুবকের। ঘটনায় জখম যুবতীর মামা সহ চারজন। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকায়। প্রেম টিকিয়ে রাখার জন্য বোমা ছোড়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেম টিকিয়ে রাখতে আগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছিল যুবক, তাতে কাজ হয়নি। এবার প্রেমিকার আত্মীয় স্বজনকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন চারজন। শুক্রবার সারা রাত ধরে তাণ্ডব চলল পাণ্ডবেশ্বর থানার ভুড়ি গ্রামে। অভিযোগ, গ্রামের যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল গ্রামেরই অপর যুবকের। সূত্র মারফত জানা গেছে প্রায় এক বছর আগে যুবতী সম্পর্কের ইতি টানে। তারপরেও সম্পর্ক বজায় রাখার জন্যে নানা রকম চেষ্টা চালাতে থাকে যুবক, সব চেষ্টা বিফল হয়। সম্প্রতি আগ্নেয়াস্ত্র নিয়ে প্রেমিকার বাবা, কাকা ও অন্যান্য আত্মীয়দের হুমকিও দায়ী বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনার পর যুবতীর পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 5 তারিখে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর শুক্রবার রাতে মেয়ের পরিবারের কাউকে না পেয়ে মেয়ের মামার ওপরে বোমা ছোড়ে যুবক। ঘটনায় মামা সহ চারজন জখম হয়েছেন। ছিল যেমন বসেছিলাম সবাই মিলে কোথা থেকে ঘুম এসে বেড়ে দিনছে, কারা বলতে পারে কি করতে বানা রয়েছে, এবার ওখানে পড়ে গিয়েছে। কতগুলো বোম মেরেছিল? কতগুলো বোম মেরেছিল? একটা। কতজনের চোট লেগেছে? চারজন। ঘটনায় অভিযুক্ত যুবক রাজীব বাউড়ি। রাতেই তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় আহতরা হলেন মানিক বাদ্যকর, তারক ভাণ্ডারী, হান্দু বাউড়ি, লক্ষ্মীকান্ত বাউড়ি। বোমার আঘাতে আহত মানিক বাদ্যকর জানান, স্থানীয় যুবক রাজীব বাউড়ি তার দুই সঙ্গীকে নিয়ে তাদের ওপর আচমকাই বোমা ছোড়ে। আহত মানিক জানান, তার শরীরের পেছন দিকেও বোমার আঘাত লেগেছে। ঘটনায় 8টি সেলাই পড়েছে তার শরীরে। স্থানীয় বাসিন্দা পরেশ বাদ্যকর জানান, মেয়ের সাথে অভিযুক্ত রাজীব বাউড়ির প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। গত এক বছর ছেলেটির সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও রাজীব বারবার সম্পর্ক বজিয়ে রাখবার জন্যে চাপ দিতে থাকে। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার মেয়ে ও তার পরিবারের ওপর চাপ তৈরি করতে থাকে। সম্প্রতি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশের দ্বারস্থ হন তিনি। আর মেয়েকে খুব অত্যাচার করছিল, কমপ্লেন করেছি, পুলিশ কোনো মানে মানে ওকে ধমক চমক কিছু করেনি। দিন দাহাড়ে এই মানে মানে তোর বাবাকে মেরে দেবো, তোর বাড়ির লোককে মেরে দেবো, তোর মেয়েকে মেরে দেবো, মানে সবাইকে মেরে দেবো বলেছে। ভালোবাসা কিছুদিন ছিল? কিছু ভালোবাসা ছিল। হ্যাঁ, ছেলেটা হুমকি দিচ্ছে, আমাকে মেয়েকে বলছে মেরে দেবো, আমাদের বাড়ির লোককে মেরে দেবো, এরকম। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তেরা। সারো ভাই বেটা, এর মেয়ের সঙ্গে ওই ছেলেটার ঘটনা, মানে ভালোবাসা, ভালোবাসা যতদিন ভালোবাসা ছিল ততদিন ওর সঙ্গে ছিল। এখন মোটামুটি তোমার 1 বছর হয়েছে, 1 বছর পর ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো যাওয়া আসা নাই। মেয়েটাও বলছে যাবো না, এর পরও বলছে যুদ্ধস্থিতি আমার কাছে আসতে হবে, না হলে তোর বাড়ির লোককে মেরে দেবো, বা বোম মেরে দেবো, বা গুলি করে দেবো, পিস্তলও দেখেছি। হ্যাঁ, আমাদের মেয়েটাও দেখেছে, মেয়েটাও ভয় করেছে যে বাবা তোমরা বেরো না, মেসো তোমরা বেরো না। হ্যাঁ, এই কারণে আমাদেরকে না পেয়ে ওর মামাকে অ্যাটাম করে বোমটা মারা হয়েছে। আমি ঘরে ছিলাম, খুব জোরে একটা আওয়াজ উঠে, তো পার লোক বলছে তোর বাবার খুব লেগেছে পিঠে। দৌড়ে গেলাম, বাবা বলছে দেখিছে যে মেরেছে রাজীব বাউড়ি, সাইডে ছিল সনেজ বাউড়ি। আমার একটা দিদির বিয়ে হয়েছিল ওর সঙ্গে, রাজীব বাউড়ির সঙ্গে। সেই বিষয়ে থানায় ক্যাশও করেছিল মনে হয়, এখন ক্যাশও আছে। সেই বিষয়ে বাবাকে ওর আগে বোমটা ছুড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পাণ্ডবেশ্বর।